আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য নতুন করে নিয়োগ অনুমোদন পেয়েছে, তো কোন এজেন্সি পেয়েছে এবং কোম্পানি কি কাজে কর্মী নিচ্ছে এই ভিডিওতে বিস্তারিত থাকছে। অবশ্যই পুরো ভিডিওটি আপনার মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। আর একটি বিষয়ে জানিয়ে রাখি, রিক্রুটিং এজেন্সির সাথে লেনদেন করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। তথ্যটি সংগ্রহ করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে। যখনই বিদেশে কর্মী পাঠানো নিয়োগ অনুমোদন পায়, সবার আগে এই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তথ্যটি পাবলিশ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন বিষয় নিয়োগ অনুমতি প্রদান তারিখ দেখতে পাচ্ছেন, এবং নিচে দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয় রিক্রুটিং এজেন্সি মেসেজ স্নেক দেবাশিস আর নাম্বার 1551। এর আবেদনের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়াস্থ নিম্নবর্ণিত কোম্পানি সমূহে বিভিন্ন পদে সর্বমোট 126 জন কর্মীর নিয়োগ অনুমতি নিম্নলিখিত শর্ত সাপেক্ষে নির্দেশক্রমে প্রদান করা হলো। এখানে আপনারা কোম্পানির নাম দেখতে পাচ্ছেন, পদের নাম ও কর্মী সংখ্যা, বেতন মাসিক আরএম অর্থাৎ রিঙ্গিত, অন্যান্য সুবিধাদি চাহিদাপত্র, ক্ষমতাপত্র ও অঙ্গীকার নাম অনুযায়ী, অর্থাৎ এই কোম্পানি থেকে আপনি কি কি অপরচুনিটি বা সুযোগ সুবিধা পাবেন সেটা কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করা আছে। ওকে, তো আমি এক এক করে কোম্পানির নাম বলছি এবং কি কাজে কর্মী নিচ্ছে সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে প্রথমে আপনারা যে কোম্পানি দেখছেন, কোম্পানির নাম হচ্ছে বারজায় হিলস রিসোর্স পারহাদ, এটা হচ্ছে হাউস কিপিং। এখানে 23 জন কর্মী যাবে, এখানে 1500 রিঙ্গিত স্যালারি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন বাসস্থান নিজ যাতায়াত ফ্রি, অর্থাৎ বাসস্থান থাকা জায়গা আপনাকে করতে হবে, যাতায়াত কোম্পানি দিবে, আহার নিজ, খাবার আপনাকে নিজেকে করতে হবে, কর্মী বয়স 18 থেকে 45 বছর হতে হবে, চুক্তির মেয়াদ থাকবে 3 বছর, বিমান ভাড়া ফ্রি, কর্মঘণ্টা প্রতিদিন 8 ঘন্টা আপনাকে কাজ করতে হবে, সাপ্তাহিক কর্মদিবস 6 দিন অর্থাৎ উইকেন্ডে আপনি 1 ডে পাবেন, 1 দিন ছুটি পাবেন। চাকরির অন্যান্য শর্তগুলি মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে, অর্থাৎ মালয়েশিয়ার লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো এই কোম্পানি থেকে পাবেন। সেকেন্ড যে কোম্পানিটি রয়েছে, জয়েন মালয়েশিয়া এসটেন বিএসটি, এটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। এখানে 6 জন কর্মী যাবে, 1500 রিঙ্গিত স্যালারি এবং অপরচুনিটি একই রকম, তবে এখানে বাসস্থান ফ্রি। এই কোম্পানিতে বাসস্থান থাকার জায়গা কোম্পানি দিবে এবং যাতায়াত ফ্রি, আহার নিজ, শুধুমাত্র খাবার আপনাকে নিজেকে করতে হবে এবং আপনার বয়স 18 থেকে 45 বছর হতে হবে, মেয়াদ 3 বছর, বিমান ভাড়া ফ্রি, কর্মঘণ্টা 8 ঘন্টা, সাপ্তাহিক কর্মদিবস 6 দিন, চাকরির অন্যান্য শর্তগুলি মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। ওকে, তারপরে যে 3 নম্বর যে কোম্পানিটি রয়েছে, KPS কনস্ট্রাকশন এক্সটেন্ড বিএসটি, এটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার। এখানে 50 জন কর্মী যাবে, ইতিপূর্বে প্রচুর পরিমাণ এই কনস্ট্রাকশন খাতে বাংলাদেশ থেকে কর্মী গিয়েছে। এখানে 1500 রিঙ্গিত স্যালারি পাবেন এবং অপরচুনিটি একই রকম পাবেন। 4 নম্বর যে কোম্পানিটি রয়েছে, চোহং বুং কনস্ট্রাকশন এসটেন বিএসটি, এটি চাইনিজ কোম্পানি, এটাও নির্মাণ খাতে কর্মী যাবে, 7 জন কর্মী যাবে, 1500 রিঙ্গিত স্যালারি পাবেন এবং অপরচুনিটি একই রকম। 5 নম্বর যেটি রয়েছে, রেদিন টেক প্লাস্টিক এম এসটেন বিএসটি, এটা হচ্ছে প্লাস্টিক কারখানা। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্লাস্টিক কারখানা আপনাকে কাজ করতে হবে, এখানে 20 জন কর্মী যাবে, এখানে 1500 রিঙ্গিত স্যালারি পাবেন, বাসস্থান ফ্রি, যাতায়াত ফ্রি, আহার নিজ, কর্মী বয়স 18 থেকে 35 বছর হতে হবে, চুক্তির মেয়াদ থাকবে 3 বছর, বিমান ভাড়া ফ্রি, কর্মঘণ্টা 8 ঘন্টা, সাপ্তাহিক কর্মদিবস 6 দিন, চাকরির অন্যান্য শর্তগুলি মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। ওকে, 6 নম্বর যে কোম্পানিটি রয়েছে, প্লাটিনাম প্যারাডাইস এসটেন বিএসটি, এটা হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার নেবে, এখানে 20 জন কর্মী যাবে, 1500 রিঙ্গিত স্যালারি পাবেন এবং আপনি একই রকম অপরচুনিটি পাবেন। তো নিচে কিছু শর্তগুলি আছে, আপনার চাইলে এগুলো পড়ে নিতে পারেন, আমি যদি পড়ি তাহলে ভিডিও লেন্থ অনেক বেশি হয়ে যাবে, আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবং আমরা দেখি কার সিগনেচার এখানে করা আছে, গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার, উনি উপ সচিব, ওনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এটা একদম 100% অথেন্টিক ইনফরমেশন। মালয়েশিয়াতে এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 126 জন কর্মী যাবে। প্রতিনিয়ত আমি নিয়োগ আপডেট দিয়ে থাকি, মালয়েশিয়ার সকল আপডেট তথ্য পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।